সোনার ছেলে বড় হয়ে দিল উপহার, ও সে এখনো বড় অফিসার, ও গো কি কই দেখো পরিণাম তাহার। সোনার ছেলে বড় হয়ে দিল সোনার ছেলে বড় হয়ে দিল উপহার, সোনার ছেলে বড় হয়ে দিল উপহার, ও সে এখনো বড় অফিসার, ও গো কি হয় দেখো পরিণাম তাহার, ও গো কি হয় দেখো পরিণাম তাহার। সোনার ছেলে বড় হয়ে দিল উপহার, সোনার ছেলে বড় হয়ে দিল উপহার, ও সে এখনো বড় অফিসার, ও গো কি কই দেখো পরিণাম তাহার, ও গো কি কই দেখো পরিণাম তাহার। ঘরে ঘরে পিতা মাতা পড়ছে ঘর, আর লেখা পড়া করবে সোনা পাবে কত সম্মান, অতি কষ্টে যতন করে বড় করে সন্তান, দূর কবে যে সাপে দোনা ভাবে তাগারা বাজা, পরীক্ষা দেবো আমার লাগবে 10,000 টাকা, ওই পরীক্ষার ফি চান্স 10,000 টাকা লাগবে, তুমি যদি দিতে পারো তাহলে আমি বিদেশে গিয়ে ওই পরীক্ষাটা দিয়ে একটা চাকরি করতে পারবো। আব্বাসান তখন মনে মনে ভাবলো যদি আমার সন্তানটা 10,000 টাকা দিলে যদি ও একটা চাকরি পায় আর আমাদের মনের কষ্টটা যদি দূর হয়ে যায়, তাই ওর জন্য আমি 10,000 টাকা আমার কাছে নেই, তাই কি হয়েছে আমি চারিদিকে খুঁজে খুঁজে জোগাড় করে ওকে দিব। আব্বাসান চারিদিকে খুঁজতে লাগলো, একটা মহাজনের কাছে গেল, ধনী লোক কে বলে মহাজন, ধনী ব্যক্তিকে বলে আমার 10,000 টাকা ধার দেবেন, আমি আপনাকে কিছু পরে দিয়ে দেবো, আমার ছেলেটা চাকরি করবে বিদেশে গিয়ে। আব্বাসান ভাবলো ও যদি চাকরি করে আমার দুঃখটা সকলে দূরে চলে যাবে। আব্বাসান মনে মানে মনে আশা নিয়ে তখন কি করছে কবি লিখছে দেখুন, ঘরে ঘরে পিতা মাতা পড়ছে হয় দান, আর লেখা পড়া করবে সোনা পাবে কত সম্মান, অতি কষ্টে যতন করে বড় করে সন্তান, আর দূর কবে যে সাপে দোনা ভাবে তাগারা বাজার, বিদেশে গিয়ে প্রেমে পড়ে, বিদেশে গিয়ে প্রেমে পড়ে, প্রেমের কি বাহার, ও কপিয়ে করে যে তাহার, বিদেশে গিয়ে প্রেমে পড়ে প্রেমের কি বাহার, ও কপিয়ে করে যে তাহার, ও গো কি কয় দেখো পরিণাম তাহার। চলে গেল বিদেশে, ওই 10,000 টাকা নিয়ে চলে গেল বিদেশে, বিদেশে যাওয়ার জন্য চাকরি দিল, পরীক্ষায় উত্তীর্ণ হলো, সে একটা চাকরি পেল, ও যে অফিসে চাকরি করে তার পাশে একটা রুম রয়েছে, সেই অফিসে চাকরি করে একটা মহিলা, মানে একটা ইয়ং মেয়ে ওই অফিসে চাকরি করে, ও যখন বার হয় অফিস ছুটি হয়, ওর ছুটি হয়, দুজন বার হতে হতে মোটামুটি দেখা সাক্ষাৎ, দেখতে দেখতে দুজনে মনে মনে ভালোবাসা জমে গেল, একটু ভালোবাসা জমে গেল, প্রথম একটু চোখে চোখে কথা, চোখে চোখে কথা, তার দ্বিতীয় দিন আস্তে আস্তে দেখা হতে হতে ওকে একদিন বিয়ের প্রস্তাব দিল। মেয়েটা তখন জিজ্ঞাসা করলো যে তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি, যখন পরিচয় যখন জিজ্ঞাসা করলো বললো আমার এই ব্যাপার, আমার আব্বাসান এত গরিব মানুষ, আমার সংসার এত গরিব মানুষ, আমার পরিবার এত গরিব মানুষ। মেয়ে বললো বিয়ে তোমাকে করতে পারি সত তোমার একটাই, ওই বাড়ির পরিবারের তোমার পরিচয় দিলে হবে না, ওই ছেলে পরিচয় না দিলে মানে বউয়ের সঙ্গে বিয়ে করলো। তারপরে কি ঘটছে কবি লিখছে দেখুন, কত বছর কেটে গেল আসে না ছেলে ফিরে,
কত বছর কেটে গেল আসে না ছেলে ফিরে, বউয়ের কথায় গেল ছেলে আপা মা কি বলে, অভাব দেখে পিতা তখন চাই মগাচনের কাছে, রিক্সা ভাড়া নিয়ে খাটে সংসারে রঙ ভাবে, মায়ের শরীর বড় খারাপ কি হবে উপায়, ও গো মায়ের শরীর বড় খারাপ কি হবে উপায়, পিতা পড়ে এসে চিন্তায়, মায়ের শরীর বড় খারাপ কি হবে উপায়, পিতা পড়ে এসে চিন্তায়, ও গো ছেলে দোলে সুখে রাঙি না, ও গো ছেলে দোলে সুখে রাঙি না। এক বছর পার হয়ে গেল, দু বছর পার হয়ে গেল, তিন বছর পার হয়ে গেল, তিন চার বছর পার হতে লাগলো, সন্তানের কোনো খোঁজ নেই, সন্তান বাড়ি আসে না, আব্বা জান আম্মা জান চিন্তা করতে লাগলো, আমার সন্তানটা বিদেশে চলে গেল, সে হয়তো চাকরি পেয়েছে কি পায়নি, তার কোনো খোঁজ নেই। এদিকে আম্মা জান টেনশন করতে করতে এক সময় দেখা গেল কি, আম্মা জান পুরো বিছানা শয্যা হয়ে গেল, আম্মা জান আর উঠতে পারে না, আম্মা জান আর কথা বলতে পারে না। তখন আব্বা জান কি করবে, অনেক গরিব মানুষ, অনেক কষ্ট করে ১০,০০০ টাকা জোগাড় করেছিল, সন্তানকে দিয়েছিল, আবার সেই মহাজনের কাছে গেল, মহাজন আমি আপনাকে ক্ষমা করবেন, আপনার টাকাটা আমি দিতে পারিনি, আপনার কাছে আরো একটা উপকার চাইতে এসেছি। ও ভাই, এই দুনিয়ার বুকে যদি কোনো ভাইয়ের কাছে যদি কেউ ১০,০০০ টাকা ধার নেয়, ধার নিয়ে যদি না দেয় পরে যদি আবার গিয়ে বলে ভাইটা আরে বিপদে পড়েছে আবার উদ্ধার করছে করবে, বলে এদিকে আমি মাজা লাথি মেরতিস তোর একদম, হ্যাঁ বলে এদিকে আয় তোর মাজাটা লাথি মারি, তারপরে অন্য কথা হবে। মহাজন সেটা করলো না, বলো ঠিক আছে আমি তোমাকে উপকার করবো, কি উপকার করতে হবে, কি উপকার করতে হবে। তখন আব্বাস জান বলছে কি বলছে, কত বছর কেটে আমার দিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে বুঝতে পারছি ভাই, কি পুরো কারেন্টের মধ্যে পড়ে উঠে পড়েছে, একটু খেয়াল রাখবেন। কবি লিখছে, কত বছর কেটে গেল আসে না ছেলে ফিরে, বউয়ের কথায় গেল ছেলে আপা মা কি বলে, অভাব দেখে পিতা তখন, অভাব দেখে পিতা তখন চাই মগাচনের কাছে, মায়ের শরীর বড় খারাপ কি হবে উপায়, ও গো পিতা পড়ে যে চিন্তায়, ছেলে দোলে সুখে রাঙি না, ও গো ছেলে দোলে সুখে রাঙি না। তারপরে লিখছে দেখুন, পত চারি পত চারি বলে ছেলে আছো কত সুখে, মাঝে তোমার যাচ্ছে মরে তোমার সুখে মরে। শহরে ছিল, দেখবেন আমরা যদি কোনো আমাদের এখানে যুবক ভাইরা যদি বোম্বাই থাকে বা দিল্লি থাকে, কোনো ভাই যখন আবার পরে একজন কাজে যায়, কাজে গেলে দেখা হয়ে যায় অনেক সময় তাই না, একটা পথচারী মানে ওর পরিবার মানে বাড়ির পাশে একটা আত্মীয় তার সঙ্গে দেখা হয়ে গেল, বলে সন্তান তুমি তো আজকে এখানে অনেক সুখে আছো, তোমার আব্বা জানের আম্মা জানের খোঁজ একবার নিয়েছো, তারা বেঁচে আছে কি কেমন আছে, তারা ভালো আছে কি মরে গেছে, তাদের একবার খোঁজ নিয়েছো। তখন সেই পথচারী ছেলেকে কি বলছে, কবি লিখছে দেখুন দেখুন, পথচারী বলে ছেলে আছো কত সুখে, মায়ের খোঁজ নাও না তোমার, মাছো আছে তোমারই মনে, বাড়ি এসে বউকে বলে, বাড়ি এসে বউকে বলে ছুটে যাবো মনে, থাকো তুমি বাড়ি এসে বউয়ের কাছে বলে ছুটে যাবো মনে, মায়ের কাছে যাবো আমি মাছা আছে আমারই মনে, বউ বলে হবে না যাওয়া, বউ বলে হবে না যাওয়া তুমি থাকো আমার কাছে, ও গো বউ বলে হবে না যাওয়া তুমি থাকো আমার কাছে, বুড়ি যাক না মরে, বুড়ি যাক না মরে, বুড়ি যাক না মরে তোমার কি আছে, বুড়ি যাক না মরে তোমার কি আছে। মায়ের কোলে, মায়ের মনে একটু দয়া মায়া লাগলো, বউ কেছে বলছে বউ
বলছি হ্যাঁ আমার স্ত্রী আপনি আমাকে ছুটি দেন, আমি চলে যাব, আমি আর তোমার কাছে থাকতে পারবো না, আমি চলে যাব আমার মায়ের কাছে, আমি আর এক মুহূর্ত তোমার কাছে থাকবো না, আমার মায়ের বড় শরীর খারাপ, আমার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আমি চলে যাব বাড়িতে। হ্যাঁ আমি চলে যাব বাড়িতে। বউ বলছে তোমার হবে না যাওয়া, ও বউয়ের কাছে ছুটি যায়, বলে ছুটি দাও আমি মায়ের কাছ থেকে ঘুরে আবার চলে আসবো। হ্যাঁ এখনকার যুবক ভাই এরকম নাই, ভালো এখানকার যুবক ভাইরা, এখানকার ভাবিরাও যত ভালো আমার ভাইরাও মোটামুটি ভালো, দেখতে সব একটা একটা আপেলের মতো মাশাআল্লাহ। তাহলে সন্তানটা বউয়ের কাছে ছুটি যাইলো, বউ বলল হবে না যাওয়া, তোমার মা বুড়ি হয়ে গেছে ও মরে যাক, তাতে কোনো কোনো দুঃখ নেই। ওই সন্তান বউয়ের কথা রাখলো না, ঘর থেকে বাইর হয়ে গেল রাত্রে, গভীর রাত্রে বাড়ি আসছে, বাড়ি আসতে আসতে হঠাৎ পথের মাঝে তার পিতার সঙ্গে দেখা হয়ে গেল। কবি অতি সুন্দর কথাই একটু লিখছে দেখুন, গভীরে দাঁতে যাচ্ছে ফিরে, ও গো গভীরে দাঁতে যাচ্ছে ফিরে মায়ের কোলে, গভীরে দাঁতে যাচ্ছে ফিরে নিজের ঘরে, পথের মাঝে হঠাৎ করে পিতার দেখা মেলে, গভীরে দাঁতে যাচ্ছে ফিরে নিজের ঘরে, পথের মাঝে হঠাৎ করে পিতার দেখা মেলে, ঘরে ফিরে ছেলে দেখে ঘরে ফিরে ছেলে দেখে মা জেগেছে মোরে, দৃশ্য দেখে পিতা তাগার গেল যে মোরে। সেই সন্তান রাত্রে যখন বাড়ি আসছে বিদেশ থেকে, অনেক সময় দেখবেন বড় বড় রেল স্টেশনে, বড় বড় এয়ারপোর্টের পাশে দেখবেন, মানে মোটামুটি বড় বড় গাড়ি না থাকলেও অনেক গভীর রাত্রে রিক্সা টিক্সাগুলো পাওয়া যায়, ভালো কিছু কিছু রিক্সা পাওয়া যায়, আর এমন টোটো উঠেছে টোটোগুলো পাওয়া যায় মোটামুটি। তখন ছিল রিক্সা, একটা রিক্সাকে ডাকলো, এই রিক্সা কোনো গাড়ি পাচ্ছে না, রাত্রে একটাই রিক্সা দাঁড়িয়ে রয়েছে, রিক্সাকে ডাকলো বলো তুমি কি যাবে ওই জায়গাটা, একটা জায়গার নাম করলো রাজশাহী বলে একটা জায়গা আছে বাংলাদেশে, ওই জায়গাটার নাম করলো, ওইখানে যাবে, ঘটনাটা একদম বাস্তব ঘটনা, বাংলাদেশের ঘটনা, বলো তুমি কি ওইখানটায় যাবে, বললো হ্যাঁ স্যার যাবো। ছেলে তখন পরিচয় দিল না যে আমি ওর আব্বাজান, মানে আব্বাজান তখন পরিচয় দিল না, আর আব্বাজান কি করেছে মুখে একটা গামছা পেঁচিয়ে, যেন না কেউ না চিনতে পারে সেই রিক্সা চালাতে লাগলো। দেখুন আজকের কোনো ভাইয়ের বা কোনো বাবুর যদি মানে ছেলে যদি চাকরি করে আর সেই বাবু বা চাচা যদি মানে রিক্সা চালায়, রিক্সা কিংবা টোটো চালায়, ভ্যান চালায়, আচ্ছা ভালো লাগবে না খারাপ লাগবে, খারাপ লাগবে না ভালো লাগবে, তার ছেলে যদি চাকরিওয়ালা হয় আর তার বাপ যদি অটো চালায় বা অটো না সরি মনে করেন রিক্সা কিংবা ভ্যান চালায়, ভালো লাগবে, ভালো লাগবে না, গ্রামের মানুষ ভালো বলবে না খারাপ বলবে, খারাপ বলবে। ওর আব্বাজান তখন ভাবলো যে আমি দিনের বেলা চালাবো না, আমি গভীর রাত্রে করে চালাবো, তাও কি একটা মুখে গামছা পেঁচিয়ে টোটো চালাবো, মানে অটো মানে রিক্সা চালাতে লাগলো। হঠাৎ করে যখন সন্তানের দেখা মিললো, সন্তানটা পিছন দিক থেকে ধাক্কা দিল, যখন মানে রিক্সাওয়ালা রিক্সার উপরে উঠলো, চলতে লাগলো আস্তে আস্তে, চলতে চলতে হঠাৎ করে যখন রাস্তা খারাপ, বুড়ো মানুষ ভালো করে চালাতে পারে না, পায়ের শরীর মোটামুটি ভালোই খারাপ, ওদিকে মা এন্তেকাল হয়ে যাচ্ছে মোটামুটি, এমন সময় পিছন দিক থেকে বলে এই রিক্সা একটু জোরে চালাও, যখন বুড়ো মানুষ চালাতে পারছে না, বলে বুড়ো মানুষ তুই চালাতে পারিস না, রাস্তায় আসলি কেন, পিছন দিক থেকে ধাক্কা দিল। আব্বাজান তখন মাটিতে পড়ে গেল, মাটিতে পড়ার পরে বলে স্যার একটু আপনার লাইটটা মারবেন, আমার একটা দাঁত ভেঙে গেছে। তখন মুখ থেকে যখন গামছাটা খুললো, দেখে ওর আব্বাজান তখন বুকে জড়িয়ে কান্নাকাটি শুরু করে দিল, বলে আব্বাজান আমার ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। আব্বাজান বলছে না আর এখানে দাঁড়ানোর সময় নেই, তাড়াতাড়ি চলো, তোমার আম্মাজান মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তখন বাড়িতে গিয়ে কি হচ্ছে কবি লিখছে দেখুন, গভীরে দাঁতে যাচ্ছে ফিরে, গভীরে দাঁতে যাচ্ছে ফিরে নিজের ঘরে, ও গো পথের মাঝে হঠাৎ করে পিতার দেখা মেলে, গভীরে দাঁতে যাচ্ছে ফিরে মায়ের কোলে, মায়ের খোঁজ ধরা তবে, গভীরে দাঁতে যাচ্ছে ফিরে নিজের ঘরে, ও গো পথের মাঝে হঠাৎ করে পিতার দেখা মেলে, ঘরে ফিরে ছেলে দেখে মা জেগেছে মোরে, ও গতি দেখে পিতা তাগার গেল যে মোরে, তোমরা দুজন গেছো চলে দৃশ্য দেখে, দৃশ্য দেখে না ক্ষমা করে, তোমরা দুজন গেছো গো চলে, তোমরা না ক্ষমা করে দুজন আমায় গেছো গো ফেলে, আমার দুকুল গেল খারিয়ে অশ্রু ঝরে ছেলের নয়নে, ও গো অশ্রু ঝরে
ছেলের নয়নে সোনার ছেলে বড় হয়ে দিল উপহার, ও সে এখন বড় অফিসার, ও গো কি গই দেখো পরিণাম তাহার, ও গো কি গই দেখো পরিণাম তাহার। একদিন পার হয়ে গেল, রাত্রে আব্বাসান আর আম্মাজান মারা গেল, জড়িয়ে বলছে আব্বাসান আম্মাজান তোমরা তো দুজন চলে গেলে, আমাকে ক্ষমা না করে তোমরা দুজন চলে গেলে, আজকে আমি তো বড় অসহায় হয়ে পড়লাম, আমার একুল হারিয়ে গেল, ওকুলটাও হারিয়ে গেল, তোমরা দুজন আর একবার ফিরে আসো, বা ফিরে আসবে, ফিরে আসবে, কথা বলেন ফিরে আসবে? কোনো ব্যক্তি যদি মারা যায় ফিরে আসে? ফিরে আসে না। তখন সন্তান হাউমাউ করে আব্বাসান আর আম্মাজানকে ছড়িয়ে দিয়ে কান্না শুরু করে দিল, বলে আজকে আমি কার জন্য ছিলাম? তোমাদের দুজনকে ছেড়ে, তোমাদের দুজনকে ছেড়ে। যখন ওই এক রাত পার হয়ে গেল, তারপরের দিন শহর থেকে চিঠি এলো ছেলের বাড়িতে, চিঠিতে লেখা হলো কি, বউ চিঠি পাঠিয়েছে ডিভোর্স নেবে, তোমার সঙ্গে আমি থাকবো না, তুমি আমার কথা রাখোনি, তুমি আমার কথা না রেখে তুমি চলে গেছো, তুমি বলেছিলে যে পরিবারে যেতে পারবে না, আমার ছেড়ে যেতে পারবে না, আমি তোমাকে ছুটি দেইনি, তুমি তাও চলে গেছো, তোমার সঙ্গে আমি আর থাকবো না, তোমার সঙ্গে ডিভোর্স, ডিভোর্স। ছেলে তখন এই ঘটনা দেখে ছেলে তখন পাগল হয়ে গেল। শেষ কথা এপিটো কবি লিখছে, একটু মনোযোগ দিয়ে শুনবে, 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 শুনবে। পাগল হয়ে পিতা মাতাকে বুকে জড়িয়ে ধরে, পাগল গয়ে পিতা মাতাকে বুকে জড়িয়ে ধরে, যেও না আমায় একা করে তোমরা দুজন চলে, বিবি তগো চিঠি করে ডিভোর্স নেবে বলে, তখন ভাবে কেন ছিলাম আব্বা মাকে বলে, বিবি তগো চিঠি করে ডিভোর্স নেবে বলে, তখন ভাবে কেন ছিলাম আব্বা মাকে বলে, মাসুদ লেখে তার কলমে মায়ের বেদনা, ও গো জাহিদ শোনো না, মাসুদ লেখে তার কলমে মায়ের বেদনা, ও গো জাহিদ শোনো না, মাঝে তোমার জান্নাত ঠিকানা, ও গো মাঝে তোমার জানা ঠিকানা। কাঁদতে থাকলো আব্বাসানকে আম্মাজানকে, যখন ওর টাইম ছিল সেই টাইমে আব্বাসান আম্মাজানকে গুরুত্ব দেয়নি, যখন মারা গেছে তখন গুরুত্ব দিতে লাগলো, বলে কেন ছিলাম এতদিন ভুলে,